গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই কেমন আছেন? আজকে নতুন বছরের প্রথম ভিডিও, মানে এটা প্রথম ভিডিও আমার বলা যেতে পারে এটাই। তো ছাদে চলে এসেছি, দু বালতি জামা কাপড় ধুয়েছি কালকে যেগুলো পরেছিলাম, এবং তার আগের দিনের জামা কাপড় সব ধুয়ে নিয়ে চলে এসেছি দু বালতি। রোদ নেই, হালকা হালকা রোদ আছে, তখন নাড়বগুলোকে অলরেডি কিরায়দারের জামা কাপড়ে ভর্তি ছাদ, দেখি অ্যাডজাস্ট করে করে ঢেলে দিই। অনেক জামা কাপড় আজকে আমার শুকাবে তো, না জলটা ঝরবে তো, দিয়ে দিই। রোদটা একটু বিল্লি মামা হাই, এখানে কোথাও ছিল, ওই যে এখানটায় নিচে কোথাও ছিল, ওই ট্যাঙ্কির নিচে ওখানটা কোথাও ছিল, আমার আওয়াজ শুনে এক্ষুনি বেরোলো, ওই যে লাভ দিয়ে। কিরে তুই গাছের পাতা খাচ্ছিস না কিরে? না ওখানে বসে কিছু খেলি তুই, কি জানি বলা যায় না, এরা কোথা থেকে কিছু নিয়ে এসে খেয়েছে নাকি দিদি, দেখতে পাইনি, ও ভিতরে ঢুকতে পারবো না। তো আমি আমার কাজ করে জামা কাপড় গুলো নেড়ে নিই ফটাফট করে। অবস্থা পুরো পাগলের মতো, তো পাগলের মতো আমার প্রভুদে আমাকে ছেড়ে থাকতে পারিনি, চলে এসেছে ছাদে। বাবারে হাই আমার প্রভুদে, তোমার শুন না, আমার গুল্লু, উফ উফ। আরেকটা কথা হচ্ছে, আমি এই দরজাটা বন্ধ করে দিয়ে জামাকে নাড়ছিলাম, এই যেটা বন্ধ করে দিয়ে জামাকে নাড়ছিলাম, চোরের মতো এসে চুপ করে দরজা খুললো, যে ওর বউ কি করে, বছরের প্রথমের দিন বউরে সন্দেহ করতেছো তুমি? চিন্তা করো, ভুড়ি মোটা, তারপরে সবসময় খেয়ে খেয়ে আরো মোটা, এই সময়টাই উড়ায় ওরা, গরম হলে সকালে বিকেলে উড়ায়, দুপুরে উড়ায় না, শীত বলে দুপুরে উড়াচ্ছে না, সকাল ঠান্ডা হয়। আমাদের ফার্স্ট জানুয়ারির পিকনিক শুরু করে ফেলেছি আমরা, তো ওই যে মাংস কিনে নিয়ে এসেছে, এখনো ধোয়া হয়নি, জাস্ট ঢেলেছি, ধোবো। আর এদিকে লেবু বের করে নিয়েছি, এদিকে মাছ বের করে নিয়েছি, এখানে দইটা ওই যে জল, দইয়ের জলটা ছানতে রেখে দিয়েছি ছাননিতে করে এভাবে। তো এরকম করে ধুয়ে নিই ফটাফট করে, ধুয়ে নিই এগুলো করে, হাত পুরো বরফ হয়ে, দেখুন অবস্থা আমার হাতের, মানে এতটাই ঠান্ডা জল, হাতগুলো পুরো ফেটে ফেটে যো, কি অবস্থা হয়েছে আমার হাতের, বুঝতে পারছেন, কিছু হাত আর হাত নেই। তো এখানে জলটা ঝরে গেছে, দই থেকে মাংস ধুয়ে রেখে দিয়েছি, মাংসের জলটাও ঝরে গেছে, এখানে আদা রসুন লেবু কাঁচা লঙ্কা সব কিছু জোগাড় করে নিয়েছি। আমার বৌদেবের শুধু তন্দুরি চিকেন খেয়ে হবে না, ওনার চাই এখন মটকা হান্ডি, তো এই যে ম্যাগিনেট করা হয়ে গেছে, তো আগে হবে তন্দুরি, তারপরে হবে মটকা হান্ডি। চিকেন হান্ডি হুন্ডি না, হান্ডি চিকেন বা মটকা চিকেন এরকম কিছু, মানে মাটির হাতে রান্না করবো তাই, এটাই ব্যাস, আর কিছু না। তো আগুন জ্বলে টলে গেছে, সব কিছু হয়েছে, ব্যাস কয়লা হয়ে গেছে, আর আমার প্রভুদেব গিয়েছিল একটু বাইরে আনতে গিয়েছিল, আদা রসুন ধনে পাতা আনতে, ধনে পাতার চাটনি বানাবো তাই। এটা ধনিয়া ধনিয়া পুদিনা আদা রসুন দই টমেটো কাঁচা লঙ্কা লবণ চাটনি, রায়তা কিন্তু না, এটা চাটনি, আমার আসার আগে আমার প্রভুদেব মিক্স করে দিয়েছে। তন্দুরি চিকেন ম্যাগনেট কিয়া হুয়া, আর ইসমে ইসকে উপর দিয়া যায়েগা, চলো রানি শুরু হয়ে যাও। বলতে চিকেন লেগ পিস
দুধ হবে দুপুরে হয়ে যাবে আমাদের, খেয়ে নি আমরা। খাওয়ার, হ্যাঁ কি সুন্দর আগুন বেরোচ্ছে দেখ। খাওয়ার আগে মানে রান্না বসানোর আগে এক ঘন্টা আগে থেকে জল ছানছি, হাত অবাস। রান্না করার সময় হাত গরম করে এসে খেয়ে দিয়ে আবার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, তাই এখানে এখনো কি সুন্দর ভাপ আছে। তাই কি হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বরফ হয়ে গেছে, গরম করে নিয়েছি, মুজে পড়েছি, কত মোটা, তারপরেও বরফ হয়ে গেছে পা আমার। গরম, তুমি ভাত ফিনিশ করো আগে, যাও ফিনিশ করে আসো। কি সুন্দর গরম গরম ভাপ, আর জলে হাত দিতে ইচ্ছে করবে কিন্তু আবার হাত দিতে হবে, এখনো খাওয়া হয়নি তিনজন, আর খাওয়ালে আবার বর্তন ধুতে হবে। খেয়ে দে, ও উপরে চলে গেছে ঘুমাতে, আমরা শুয়ে পড়বো। ওই যে সুমানি শুয়ে পড়েছে, মনি শোবে, বাজে এখন পুরো একটা, একদম পুরো পাক্কা একটা। এখন আমাকে ফোন করে বলছে, মীরা গাড়ি কোথায়, গাড়ি ও তাড়াতাড়ির জন্য পার্কিংয়ে জায়গা ছিল না দেখে পার্কিংয়ে দাঁড় করায়নি, বাইরে দাঁড় করিয়ে এসেছে। ওর এখন মনে এসেছে, ভুলে গেছি এমন পিকনিক করেছি যার জন্য আমাদের জীবন বেঁচে থাকা, তার কথাই ভুলে গেছে। তো এখন আবার যাচ্ছি, এই যো দেখি গাড়ি কিছু করে আসি।